সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা অনলাইন ক্লাস আইবিজি সুদের উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে গত ক্লাসে একটি সৃজনশীল করিয়েছিলাম 4.3 থেকে। আজ আমরা আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীল নিয়ে তোমরা লক্ষ্য করো, সেখানে উদ্দীপক দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, কিউ সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং আর সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। আমাকে প্রশ্ন করেছে যে কিউর সহগগুলোর যোগফল নির্ণয় করো, কিউর সহগগুলোর যোগফল নির্ণয় করো। ক নাম্বার প্রশ্ন করছে কিউ প্লাস আর নির্ণয় করো, এবং গ নাম্বার প্রশ্ন হচ্ছে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু মাইনাস 2 হয় তবে প্রমাণ করো যে p ইকুয়াল টু 2। তো এই অঙ্কটির সমাধান করার জন্য আমরা প্রথমেই যদি চলে আসি ক নাম্বারে, যে q এর সহগগুলোর যোগফল নির্ণয় করো। তো আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে সহগ মানে কি, সহগ মানে হচ্ছে প্রতীকের সামনে যে সংখ্যাটা বসে সেটাকে কি বলে, সহগ বলে। তাহলে আমাদের বলছে কিউর সহগ, তো আমরা লিখলাম দেওয়া আছে কিউ ইকুয়াল টু এত, আমরা প্রশ্ন দেখে দেখে উদ্দীপক দেখে দেখে লিখে ফেলেছি কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো কিউর সহগগুলো কি, তাহলে এই এক্স স্কোয়ারের সহগ কত, কোনো কিছুই দেওয়া নাই, কোনো কিছু দেওয়া না থাকলে কি হয়, ওয়ান। এখানে আমরা সংখ্যা পাচ্ছি কত, টু, এবং এখানে পাচ্ছি কত, ওয়ান। তাহলে ওয়ান টু ওয়ান, তো এদের যোগফল কত হয়, ফোর। তাহলে খুব সহজেই তোমরা সহগগুলো চিনতে পারছো এবং অঙ্কটির সমাধান করতে পেরেছি আমরা। তো এবারে যদি আমরা খ নাম্বারে চলে যাই, কিউ প্লাস আর নির্ণয় করো, তাহলে দেওয়া আছে কিউ এবং আর এর মান, উদ্দীপক দেখে দেখে আমরা লিখে ফেলেছি কিউ এবং আর এর মান। তারপরে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই। তাহলে প্রথমে আমরা দেখলাম কিউ কী ছিল, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আর এর যে মানটা ছিল আমরা যে সহগুলো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে নিয়েছি, তাহলে প্লাস করলে কি হয়, এখানে ওয়ান এখানে ওয়ান, এটা তো কত হলো, টু এক্স স্কোয়ার। এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কী হয়ে যায়, মাইনাস, তার মানে টু এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই চলে গেলে কিছুই থাকে না। আর এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তার মানে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান কত, টু। তাহলে এটাই হচ্ছে আমাদের কিউ প্লাস আর এর যোগফল। এরপর আমরা গ নাম্বার প্রশ্ন যদি যদি খেয়াল করি, বলেছে এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 হয় তবে প্রমাণ করে যে পি ইকুয়াল টু কিউ। তো আমরা এখন এই করার জন্য আবার দেওয়া আছে পি এবং কিউ, এই মানটা লিখে আমরা ওপরে সমাধান করব। তো গ নাম্বার দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস 2। তো আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড, এই যে পি ইকুয়াল টু কিউ, তো বাম দিক থেকে আমরা লেফট হ্যান্ড সাইড মানে পি, তাহলে পি সমান সমান কি ছিল, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা লিখলাম, তো এক্স এর মান কত পাচ্ছে এখানে, থ্রি। আমরা দেখলাম থ্রি প্লাস, তারপর ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু, মাইনাস থাকার কারণে আমরা একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে দেবো। তাহলে আর উপরে হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ার, এলে থ্রি প্লাস মাইনাসে কি, মাইনাস, আর এখানে রয়ে টু, এলে থ্রি থেকে যদি টু চলে যায় থাকে কত, ওয়ান, ওয়ানের উপর হোল স্কোয়ার, ওয়ানের উপর হোল স্কোয়ার করলে কত হবে, মান ওয়ান হবে। আচ্ছা, তারপরে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এস এস মানে রাইট হ্যান্ড সাইড মানে কিউ ছিল, তাহলে কিউর মানটা কি ছিল আমাদের, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা আবার সেম একইভাবে মানগুলো বসিয়ে দিচ্ছি, এক্স এর মান টু, হোল স্কোয়ার প্লাস টু, এক্স এর মান থ্রি, ওয়াই এর মান মাইনাস টু, প্লাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে কি হয় এখানে, আমাদের থ্রির উপরে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, নাইন, তিন তিনিকা নয়, তার মানে নাইন হচ্ছে আমাদের, প্লাস আর এখানে একটা মাইনাস ছিল, এলে প্লাস মাইনাসে প্রথমে গুণ করে নিলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো। তারপরে কি লিখছি আমরা, প্লাস এখানে এই যে পাওয়ার কি ছিল, টু, পাওয়ার যদি জোর হয়, জোর সংখ্যায়, তাহলে মাইনাসটা কি হবে, চলে যাবে, তাহলে দুই দুগুণে চার, আর মাইনাসটা তো পাওয়ার জোর হওয়ার কারণে চলেই গেল, তাহলে এখানে কি হলো আমার, নাইন, নাইনের সাথে যদি আমি ফোর প্লাস করি তাহলে হয় থার্টিন, আর মাইনাস টুয়েলভ, তাহলে মাইনাস করলে ওয়ান। তো দেখি আমরা যে লেফট হ্যান্ড সাইডে ওয়ান ছিল, এখানে আমরা ওয়ান পাইলাম,
তার মানে দুইটা মানই কি হয়ে গেল, সমান হয়ে গেল। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আর রাইট হ্যান্ড সাইড, তার মানে কি প্রমাণ। এখানে আমাকে কি বলছিল, প্রমাণ করার জন্য বলছিল, তো আমরা প্রমাণ করতে পারলাম দুইটা পক্ষেরই মান ওয়ান। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটি সহজে বুঝে গিয়েছ। এখন তোমরা এই অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে, সেই সাথে সাথে আমাদের পাঠ্য বই 94 পৃষ্ঠার 39 নাম্বার এবং 40 নাম্বার যে দুইটা প্রশ্ন রয়ে গেছে সৃজনশীল, এই দুইটা বাসায় তোমরা করবে। যদি তোমাদের এখানে করতে যেয়ে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাদের জানাবে, আমরা নিশ্চয়ই সেটার সমাধান দিয়ে দেবো। তো আমার তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো আর নিজেকে উপরে ক্লাসে ওঠার জন্য নিজেকে তৈরি করতে থাকো। এই অনলাইন ক্লাসের আলোকেই আমরা তোমাদের একটি মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে উপরে ক্লাসে প্রমোশন দেবো, সেজন্য তোমরা এগুলো গুরুত্ব সহকারে দেখবে, এই আশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।